যে কথাটা বলছিলাম, বেকার থাকতে মাঝে মাঝে খুব ইচ্ছে করে, এই সেই রবীন্দ্রনাথের লিপিকা কাব্যগ্রন্থের ভুল স্বর্গের সেই বেকার ছেলেটির মতো, সেটি শোনায়। লোকটি নিহার বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, বেশ কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে সে তার উপর ছোট ছোট ঝিনুক সাজাত। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক, কিংবা এবড়ো খেবড়ো মাঠ, সেখানে গরু চড়ছে, কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হবে, কিংবা পায়ে চলা পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না, মাঝে মাঝে পণ করতো পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়ত না। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়, কিন্তু পরীক্ষায় খামোখা পাশ করে ফেলে। ওর সেই দশা হল, সমস্ত জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পর খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না, দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এলো। এই স্বর্গে আর সবই আছে, কেবল অবকাশ নেই। এখানে পুরুষরা বলছে হাঁপ ছাড়বার সময় কোথা, মেয়েরা বলছে চললু ভাই কাজ রয়েছে পড়ে, সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে আর ভারী খুশি হয়, খেটে খেটে হয়রান হলুম, এই নালিশটাই সেখানকার সঙ্গী। এবার যারা কোথাও ফাঁক পায় না, কোথাও খাপ খায় না, রাস্তায় অন্য মনস্ক হয়ে চলে, তাতে ব্যস্ত লোকের পথ আটক করে, চাদরটি পেতে যেখানে আরাম করে বসতে যায়, শুনতে পায় সেখানে ফসলের ক্ষেত বীজ পোতা হয়ে গেছে, কেবলই উঠে যেতে হয়, সরে যেতে হয়। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকেও জল নিতে আসে, পথের উপর দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুত তালের গতির মতো। তাড়াতাড়ি সে এলো খোপা বেঁধে নিয়েছে, তবু দু চারটে দুরন্ত অলোক তার কপালের উপর ঝুঁকে পড়ে চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে। জানলা দিয়ে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটির তেমনি দয়া হল। আহা, তোমার হাতে বুঝে কাজ নেই, নিঃশ্বাস ছেড়ে বেকার বললে কাজ করব, তার সময় নেই। মেয়েটি বললে আমার হাত থেকে কোনো কাজ নিতে চাও? বেকার বললে তোমার হাত থেকে কাজ নেব বলে দাঁড়িয়ে আছি। মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলে না, বললে কি কাজ দেব? তুমি যে ঘরা কাঠে করে জল তুলে নিয়ে যাও, তারই একটি যদি আমাকে দাও। ঘোড়া নিয়ে কি হবে, জল তুলবে? না, আমি তার কাছে চিত্র করব। মেয়েটি বিরক্ত হল, বললে আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজই ওদের উৎসতলায় দেখা হয় আর রোজ সেই একই কথা, তোমার কাকের একটি ঘোড়া দাও, চিত্র করব। হার মানতে হলো, ঘোড়া দিলে। সেটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাক, কত রেখার ঘের। আঁকা শেষ হলে সে ঘোড়া তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে, ভুরু পাখি জিজ্ঞাসা করলে এর মানে? বেকার বললে এর কোনো মানে নেই। ঘোড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল, সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জ্বেলে চুপ করে বসে চিত্রটি দেখতে লাগলে। তার জীবনে এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই। পরদিন যখন সে উৎসতলায় এলো, তখন তার দুই পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে, পা দুটি চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানে নেই।
সেদিনও বেকার মানুষটি এক পাশে দাঁড়িয়ে মেয়েটি বললে, কি চাও? তোমার হাত থেকে আরো কাজ চাই। কি কাজ দেব? যদি রাজি হও রঙিন সুতো বুনে বুনে তোমার বেনী বাঁধবার দড়ি তৈরি করে দেব। কি হবে? কিছুই হবে না। নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হলো। এখন থেকে আয়না হাতে নিয়ে বেনী বাঁধতে মেয়ের অনেক সময় লাগে, কাজ পড়ে থাকে, বেলা বয়ে যায়। দেখতে দেখতে কেজোর স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো। কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল। স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে। সে বললে, আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি। ভুল লোকটিকে সভায় ডাকা হলো। তার রঙিন পাগড়ি আর কোমরবন্ধের বাহার দেখে সবাই বুঝলে বিষম ভুল হয়েছে। সভাপতি তাকে বললে, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে গুঁজে হাঁপ ছেড়ে বললে, তবে চললুম। মেয়েটি এসে বললে, আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল। তার জীবনে এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই।